অর্জনে গর্জনে কোনো কমতি নেই এনামুল হক বিজয়ের। স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাওয়া তার জন্য আকাশ ছোঁয়া ব্যাপার। ওয়ানডে বিশ্বকাপের আগে থেকেই বিজয়ের সাথে এমনটা করা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজেও বেঞ্চ গরম করা ছিল তার কাজ। ওয়ানডে বিশ্বকাপে বিমানে উড়িয়ে ভারত নিয়ে যাওয়া হয়েছিল এনামুল হক বিজয়কে। তাকে খেলানো হয়নি কোনো ম্যাচে, পানি টেনেই শেষ করতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপের শেষের কয়েক ম্যাচ। শ্রীলঙ্কা সিরিজের টি টোয়েন্টি স্কোয়াডেও ছিল বিজয়। কোনো ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়ে শেষ করতে হয়েছে টি টোয়েন্টি সিরিজটা। হাথুরে সিংহের গুডবুকে জায়গা পাননি বিজয়, ম্যাচের নোটবুকেও নেই তার নাম, অথচ বিপিএলটা খেলেছিল রোমাঞ্চকরভাবেই। তার দল খুলনা টাইগার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে রাখার পাশাপাশি ব্যাটেও ছিল রান, এগিয়েছিলেন নিজেও। এনামুল হক বিজয় জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ না পেলেও অন্যান্যরা পাচ্ছেন ঠিকই। তবে কি তিনি দুর্ভাগা? দুর্ভাগা বলতেই হয়। এ নিয়ে ক্রিকেট সমর্থকদের আক্ষেপের পরিমাণটাও যে অনেক বড়। গোল্ডেন ডাকে থাকা লিটন দাস ম্যাচে ছিলেন, আছেন এবং থাকবেন, এমনকি থাকবেন হাতুরে সিংহের গুডবুকে। অন্যান্যদের নাম নোটবুকে না থাকলেও উইকেটের মূল্য না দেওয়া ব্যাটারি গুডবুকের তালিকায়। সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে বোল্ট হয়েছিলেন লিটন দাস। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর এবার খেলতে পারলেন মাত্র তিনটি বল, তবে রানের খাতা খুলতে পারেননি আজও। ডাকে ফিরতে হয়েছে এই ওপেনারকে। প্রথম ওভারে তৃতীয় বলটি স্টাম্পের উপর দিয়ে গুড লেন্থে করেছিলেন দিলশান মাদুস্কা। ফাঁকা জায়গায় খেলতে পারেনি এই ওপেনার, বল চলে যায় সোজা স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ওয়েল লেগের হাতে। টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেললেন লিটন, রানের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস বারবার ব্যর্থ হয়েও সুযোগ পান, বাকিরা বসে থাকেন সুযোগের অপেক্ষায়। দায়িত্ব তাদের ব্যাচ গরম করা আর পানি টানা। স্কোয়াডের নাম বোধহয় এ কারণেই থাকে।